হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হয়েছে গত রবিবার পয়লা সেপ্টেম্বর তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে উপহার দিতে চলেছি এই ভিডিওটি হলো ইন্টারভিউ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তৈরি করা হয়েছে তো চলো গ্রুপটি সম্পর্কিত যে ধরনের প্রশ্নপত্র ইন্টারভিউতে ধরা হতে পারে ঠিক সেই ধরনের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো তো চলো দেখে নিই প্রশ্নপত্রে কী বলা হয়েছে এক নম্বর প্রশ্ন দেখো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ইসলামিক বিষয়ে জ্ঞান থাকা কি দরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ইসলামিক বিষয়ে জ্ঞান থাকা কী দরকার তো আমি বলবো অফকোর্স অবশ্যই দরকার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় ইসলামিক জ্ঞান থাকা একান্তই দরকার এখানে ইসলামিক বিষয়ে অর্থাৎ ইসলামিক যে ইতিহাস সেই ইতিহাস থেকে প্রশ্ন কিন্তু তোমাদের ধরবেই তো সেই জন্য কিছু প্রশ্নপত্র তোমাদের জানা প্রয়োজন রয়েছে যদি তোমরা সেগুলো পেতে চাও অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমি একটি করে ভিডিও প্রতিনিয়ত বা প্রতিদিন যতদিন পর্যন্ত না ইন্টারভিউ হচ্ছে আমি দিতে থাকবো তোমরা যদি সহায় থাকো তো চলো আজকের এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা পেলে এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রুপ ডি ইন্টারভিউতে ড্যামো ক্লাস কি দিতে হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রুপ ডি ইন্টারভিউতে কি ডেমো ক্লাস দিতে হবে তো আমার মনে হয় কোনো ডেমো ক্লাস দিতে হবে না কোনো ডেমো ক্লাস দিতে হবে না কারণ এটি যেহেতু একটি টিচিং পোস্ট এর চাকরি নয় এটি একটি প্রিয়ন পোস্টের চাকরি কেবল নিজের দক্ষতা অভিজ্ঞতা বিভিন্ন বিষয়ে পারদর্শিতা এই সমস্ত দিয়ে তার মনের ভাব প্রকাশ করতে হবে যাতে যাতে করে ইন্টারভিউয়াররা বুঝতে পারে না এ এক যোগ্য ব্যক্তিত্বের অধিকারী তো এই ছিল এই প্রশ্নের উত্তর তোমরা এর থেকে যদি ভালো পারো অবশ্যই সেটা খাতায় লিখে মুখস্থ করে যাবে তারপরে দুই নম্বরের পরে তিন নম্বরের প্রশ্ন দেখো আপনি কোন পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন আপনার শেষ কোয়ালিফিকেশন কি তিন নম্বর প্রশ্ন দেখো আরেকবার আপনি কোন পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন আপনার শেষ কোয়ালিফিকেশন কি তো চলো জেনে নিই এই প্রশ্নের উত্তরটা কি হবে উত্তরটি আমরা এইভাবে দিতে পারি হ্যাঁ স্যার আমি মাদ্রাসার গ্রুপ ডি প্রিয়ন পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছি আমার শেষ কোয়ালিফিকেশন এম এ বিএড তারপরের প্রশ্ন টু দ্য পয়েন্টে আমরা উত্তর দেব প্রত্যেকটা প্রশ্নের পর একটা প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে পরপর বিষয়টাকে উপলব্ধি করব। দেখো চার নম্বরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো আপনি তো এম এ বিএড করেছেন তাহলে আপনার মতো একজন ক্যান্ডিডেট কেন প্রিয়ন পোস্টের জন্য আবেদন করেছেন গ্রুপ ডি পদে আপনি তো এম এ বিএড করেছেন তাহলে আপনার মতো একজন ক্যান্ডিডেট কেন পিয়ন পোস্টের জন্য আবেদন করেছেন গ্রুপ ডি পদে তো চলো এই প্রশ্নের উত্তরটা আমরা জেনে নিই হ্যাঁ স্যার সত্যি কথা বলতে আমি একজন খুবই দারিদ্র পরিবার থেকে উঠে আসা শিক্ষিত যুবক আমার খুবই চেষ্টা রয়েছে একটি সরকারি চাকরি করা চাকরিটি ছোট হোক বা বড় হোক সেটি একটি চাকরি হলেই চলবে কারণ আজকের দিনের রোজগার সকলের দরকার আমার জীবন যাতে সৎ কাটাতে পারি তার জন্য একটা কাজ দরকার তাই একটি সুযোগ পেয়েছি সরকারি কর্মচারী হওয়ার এটা আমার খুবই সৌভাগ্য চাকরিটা এ বি সি ডি যে কোনো গ্রুপের হোক না কেন আমি মাথা উঁচু করে বাঁচতে চাই এটি আমার একমাত্র লক্ষ্য আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করব যাতে আমাকে চাকরিটা দিয়ে আপনাদের কোনো অনুতাপ বা পরিতাপ না হয় তো এইভাবে উত্তরটা আমরা দিতে পারি তো তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের প্রশ্ন বলা হয়েছে গ্রুপ ডি এর কাজ কি আপনার জানা আছে গ্রুপ ডি এর কাজ কি আপনার জানা আছে তো এই প্রশ্নটা প্রত্যেকের কিন্তু জেনে রাখা একান্তই দরকার তার কারণ যেহেতু এটি গ্রুপ ডি পোস্টের একটি চাকরি তার ইন্টারভিউ দিতে যাওয়া হচ্ছে সেই জন্য বলব যে এই প্রশ্নটার উত্তর কিন্তু প্রত্যেককেই বাড়ি থেকে নিজে বুঝে মাদ্রাসায় যে সমস্ত কাজকর্মগুলো হয়ে থাকে গ্রুপটি পদের জন্য যে কাজগুলো করা হয়ে থাকে সেই কাজগুলোকে প্রত্যেককেই নিজে নিজের খাতায় লিখে সুন্দরভাবে মুখস্থ করবে এটা নিজে থেকে লিখে কমেন্ট করবে আমাকে এবং পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি এর সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের লেখা এবং আমার এই ভিডিও থেকে দেখা যে উত্তরটা থাকবে তার সঙ্গে মিলিয়ে নেবে এবং সেটা কি কতটা তোমরা সঠিক উত্তর করতে পেরেছ আমার এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিলেই পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এটা জানিয়ে দেব তো চলো এটা তোমাদের হোমওয়ার্ক প্রথম দেওয়া হলো তারপরের প্রশ্ন আমরা দেখে নিই ছয় নম্বরের প্রশ্ন দেখো বলেছে তাও হিদ কথার অর্থ কী হিদ কথার অর্থ কী তো তাওহিত কথার অর্থ হচ্ছে এটা আমাদেরকে একদম জেনে রাখতে হবে যে তাওহিত কথার অর্থ হচ্ছে একত্ববাদ তাওহিদ কথার অর্থ হচ্ছে একত্ববাদ দেখো এ ক তয়ে বয়ে বয়াকা দ একাত্মবাদ তো অবশ্যই এই ধরনের কিছু শব্দার্থও কিন্তু পড়ে যেতে হবে যেগুলো মাদ্রাসা রিলেটেড বা ইসলামিক যে জ্ঞান তার ভিতরে এই সমস্ত প্রশ্ন কিন্তু এসে যাবে তারপরের প্রশ্ন দেখো সাত নম্বরের প্রশ্ন কোন শব্দের অর্থ কী কোন শব্দের অর্থ কি কোন শব্দের অর্থ হলো খোদা কোন শব্দের অর্থ হলো হও সরি হ হৌ এটা হচ্ছে কোন শব্দের অর্থ তো এক ঈশ্বর যার নাম আমরা খোদা বা আল্লাহ বলে যাকে ডাকি তার বক্তব্যে আমরা শুনেছি যে কোন শব্দটি যদি তিনি একবার বলে থাকেন তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে যে জিনিসটা হতে বলবে সেই জিনিসটা হয়ে যাবে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব আট নম্বরের প্রশ্ন আল্লাহর প্রথম নবী কে ছিলেন আল্লাহর প্রথম নবী কে ছিলেন এই ধরনের প্রশ্ন কিন্তু মাদ্রাসা বোর্ডের যে মেন এক্সামগুলো হয়ে থাকে সেখানে আগে এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসত সেখানে কিন্তু আসতে দেখা গেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হযরতে আদম হজরতে আদম আদম হযরতে আদম আসাল্লাতে নয় নম্বরের প্রশ্ন দেখো ইসলাম জগতের প্রধান ধর্মগুরুর নাম কি ইসলাম জগতের প্রধান ধর্মগুরুর নাম কি তো চলো জেনে নেই এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম হজরত হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তারপরের প্রশ্ন দেখে নেব দশ নম্বরের প্রশ্ন আজকের শেষ প্রশ্ন খোদা শব্দটি কোন ভাষা হোদার শব্দটি কোন ভাষা এটির সঠিক উত্তরটি হয়ে যাবে ফার্সি ভাষা হোদার শব্দটি হল ফার্সি ভাষা এটি অবশ্যই মনে রাখবে হোদার শব্দটি হলো ফার্সি ভাষা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং